আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আশা করছি পরম করুণাময়ের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালে একটু আর্লি উঠেছি, আমার একটু কলেজে যেতে হবে, ওখানে অল্প স্বল্প কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো আমাদের কলেজের মাঠে বৃক্ষমেলা হচ্ছে, তো ভাবলাম যে যেহেতু কলেজে যাব বৃক্ষমেলা থেকেও ঘুরে আসবো, যেহেতু আমি একজন গাছপ্রেমী। বৃক্ষমেলায় আমি যাব না তা তো হতেই পারে না। গত কয়েকদিন আগে আয়াতের বাবা ডাকা গিয়েছিল, আসার সময় কিছু বিস্কিট, তারপর চানাচুর, বাদাম, শনপাপড়ি এগুলো এনেছিল। এগুলো এভাবে প্যাকেটেই থেকে গিয়েছে, বের করা হয়নি। তো আজকে সকালে আমরা জাস্ট বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি, বিস্কুট কোনটা খাবো সেটা বের করে নিচ্ছি। এরপর সব কিছু বের করে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। একটু তাড়াহুড়া করেই সব কাজ সেরে নিতে হবে, এগুলোকেও আবার যথাস্থানে রেখে দিতে হবে। তো আমরা সকালের নাস্তা সেরে আমি চলে এসেছি কিচেনে রান্নাবান্নাগুলো সেরে নিতে, কারণ রান্না করে যাব, আস্তে আস্তে হয়তো আমাদের দুপুর হয়ে যেতে পারে, তখন এসে আবার রান্না করতে পারবো কি না। তো যেহেতু দুপুরে এসে লাঞ্চও করতে হবে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি একটু রান্নাটা শেষ করে তারপর যাই। আজকে আমি বাঁধাকপি আর মূলা ভাজি করব, এরপর মাছ রান্না করব। অনেকে হয়তো কাটিং বোর্ডে কাটিং করতে একটু ভয় পান, তো আমি যেহেতু একদম কাটিংটা শিখেছি কাটিং বোর্ড থেকে, তো আমি বটি ইউজ করতে খুব বেশি ইউজ টু না। আমার বাসায় যদিও বটি আছে, যখন আমার আম্মুরা আসে তখন বটিটা বের করা হয়, ওনারা ইউজ করেন, কিন্তু ইউজুয়ালি আমি কাটিং বোর্ডেই অভ্যস্ত। আর এই ছুরিটা, এটা আমার সংসার জীবনের প্রথম ছুরি, এটা অনেক ভালো, ছুরিটা অনেক ভারী। তো এটা এত বছর আমাকে ব্যাকআপ দিয়েই যাচ্ছে, এটা একবার নিচের যে হাতলটা সেটা ভেঙে গিয়েছে, এটা আমি ট্যাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। তো দেখা যাক কতদিন এভাবে ইউজ করতে পারি, এরপর হয়তো এটার জায়গায় অন্য একটা চলে আসতেও পারে। এভাবে আমি এই ছুরিটার সাহায্যে কাটিং বোর্ডে কেটে নিই, যদিও সবজি কাটার ছুরি এটা না, এটা হচ্ছে মাছ গোস্ত কাটার ছুরি, কিন্তু এটা যেহেতু একটু বেশি ভারী আর ধার, আমার মনে হয় যে এটা দিয়ে একটু খুব তাড়াতাড়ি সবজিগুলো কাটা যায় আর খুব সুন্দর করে কাটা যায়। হয়তো এটা ইউজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। তাই অনেকেই মনে করেন যে কাটিং বোর্ডে ছুরি দিয়ে কাটলে হয়তো সবজির সাইজ বড় হয়, তো তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন বাঁধাকপির সাইজগুলো কত ছোট ছোট হয়েছে, আর এগুলো হচ্ছে মূলা, তো এগুলোর সাইজও কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে ছুরিতে কেমন হয়। আসলে যে যেখানে অভ্যস্ত সে সেখানেই সুন্দর করে কাটিং করে নিতে পারে, যারা বটিতে অভ্যস্ত তাদের হয়তো ছুরিতে বড় হয়। আর আমার ক্ষেত্রে যেটা হয়, আমি বটিতে কাটতে গেলে এগুলো অনেক বড় বড় সাইজের হয়ে যায়। তারপর আমি সবজিগুলো কেটে নিয়েছি, এখন মাছটাকেও আমি সেম কাটিং বোর্ডে সেম ছুরি দিয়েই কেটে নিব। আমার সব কিছু এই একটা কাটিং বোর্ডে হয়ে যায়, এই ছুরিটা দিয়েই হয়ে যায়। যদি আমার আরও দুইটা ছুরি আছে, তো কালক্রমে কোনো প্রয়োজনে হয়তো এগুলো আপনাদের সামনে আনলেও আনতে পারি। মাছগুলোকে কেটে আমি একটা ডেক্সিতে করে আলাদা করে রেখে দিচ্ছি ধোয়ার জন্য। এরপর আমি কাটিং বোর্ড আর ছুরিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজ, তারপর মরিচ, টমেটো এগুলোও পালাক্রমে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, এটা কেমন পাতলা হয়েছে। তো আমি একদম মানে ছুরি দিয়েই খুব ভালো পাতলাভাবে কাটতে পারি, একদমই আমি বটিতে ইউজ টু না। বটিতে যখনই আমি পেঁয়াজ কাটতে যাই বা কোনো কিছু কাটতে যাই, আমার হাত কেটে যায়, দেখা যায় যে আমার যে বুড়ো আঙ্গুল এটার চাপড়াগুলো একদম কেটে যায়, খুব বিশ্রী লাগে দেখতে, যার কারণে আমি সবসময়ই কাটিং বোর্ড ইউজ করি। তারপর আমি টমেটোগুলোও কেটে নিচ্ছি। চলে যাচ্ছি রান্না করতে, আমার যেহেতু ডাবল স্টোভের চুলা, তো আমার রান্না করতে খুব বেশি সময় লাগে না। ভাবলাম যে তাড়াহুড়া করে রান্নাটা যদি করে নিই, তাহলে এসে ইজিলি লাঞ্চ করে নেওয়া যাবে। প্রথমে অল্প একটু রসুন আমি ভেজে নিচ্ছি,
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা সবাই যেভাবে করেন আমিও সেভাবেই করি, খুব বেশি আলাদা না। আমার মনে হয় যে চট্টগ্রামবাসীরা প্রায় সবাই একই রকম রান্না করেন, যারা বাইরে থেকে এসেছেন তারা ছাড়া। পরিমাণ মতো মশলা দিয়ে দিব এবার কষিয়ে নিয়ে, তারপর তাতে আমি কাট করা সবজিগুলো দিয়ে দিব। আপনাদেরকে এই সুযোগে বলে দিই, যারা আমার ভিডিওটি এতটুকু দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটুখানি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কিছুই যাবে না, কোনো কষ্টই হবে না, কিন্তু আমার ক্ষেত্রে এটা অনেক বেশি অনুপ্রেরণার কারণ। আপনাদের ছোট ছোট কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক এগুলো আমাকে আমার কাজ করতে অনেক বেশি অনুপ্রেরণা দান করে। কিন্তু কেন জানি আপনারা অনেক বেশি কিপটাপি করেন, একদমই সাবস্ক্রাইব করতে চান না। তো যাই হোক, সেটা আপনাদের ইচ্ছা, আমার রিকোয়েস্ট করা ছিল আমি করেছি। এখন এগুলোকে বেশ ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার ভাজিগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে আরও একবার চা খেয়ে নিচ্ছি। আমার চা সারাদিনই, মানে আমার মনে হয় যেন আমি কিচেনে আসলেই আমার চা খেতে ইচ্ছে করে। তো রান্নার ফাঁকে একটু চা খাবো না তা তো হয়ই না। এখন আমি মাছগুলোকেও রান্না করে নিচ্ছি। সেমভাবে পেঁয়াজ রসুন দিইনি, মাছে আমি রসুন ইউজ করি না। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরপর টমেটোগুলো দিয়ে দিয়েছি, এরপর পরিমাণ মতো মশলা দিয়ে সেগুলোকে কষিয়ে নিব। আজকে কলেজে অনেক ফ্রেন্ডের সাথে আমার দেখা হবে, তো যাদের সাথে হয়তো আর কিছুদিন পরে চাইলেও আর দেখা করা যাবে না, ওদের সাথে আমার এটা লাস্ট ক্লাস হবে কলেজে। তো ভাবতে একটু মন খারাপ লাগছে, আর যেহেতু সব ফ্রেন্ডরা আসছে তাই কলেজে যাচ্ছি। আর আজকে কলেজে যাওয়ার সময় সবাইকে নিয়ে গিয়েছি, সবাই বলতে আয়া তহুরা, আমার আম্মুকেও নিয়ে গিয়েছি, ওরা আমার জন্য বাইরে ওয়েট করবে, আমি হয়তো ক্লাস করে নেব। তো আম্মুকে নেওয়ার কারণ হচ্ছে আমার এই 3 বছর যে শিক্ষাবর্ষ ছিল তার মধ্যে আম্মু একবারও কলেজে যায়নি, আমার কলেজ দেখেনি। তো আম্মু আমার কলেজ দেখবে না তা কীভাবে হয়? তো এখন যেহেতু কলেজ জীবনের একদম শেষের দিকে চলে এসেছি, ভাবলাম যে আম্মুকে একটু নিয়ে যাওয়া যাক। আমার রান্না বান্না হচ্ছে পাশের চুলাতে। এখন আমি সব থালা বাসন যেগুলো হয়েছে রান্না করতে করতে সেগুলো একটু করে ধুয়ে নিচ্ছি, কারণ কলেজ থেকে এসে দেখা যাবে যে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাব, আমার কিছুই করতে ইচ্ছে করবে না, তখন এগুলো সব অগোছালো পড়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না, আবার করতেও ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার আর কি। তাই চেষ্টা করি কখনো কোথাও বাইরে যাওয়ার সময় কাজগুলো একটু একটু শেষ করে নিয়ে যেতে। আর যেহেতু এখন আমার আম্মু আছে, তো আম্মু বাচ্চাদেরকে দেখে এখন আমার কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। আবার মনে মনে খারাপও লাগছে যে কয়েকদিন পরে আমার আম্মু হয়তো চলে যাবে। তো এই যে আমার মাছগুলো প্রায় অনেকটা হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে, আমি জল এতগুলো রাখবো না, আরও অল্প একটু জল শুকিয়ে নেব, তারপর কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ছুরি আর বোর্ডটা সাথে সাথে ধুয়ে রেখে দিই, এত সাথে সাথে ধুয়ে রেখে দিই তাও বোর্ডটা কেমন জানি লালচে টাইপের হয়ে গিয়েছে, এটা কোনোভাবেই যাচ্ছে না। তারপর বাসার কাজকর্ম শেষ করে আমরা এখন কলেজে চলে এসেছি। এই হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস, অনেক সুন্দর আমাদের কলেজ ক্যাম্পাসটা, অনেক বড়। তো আমার ফ্রেন্ডদের জন্য আমি ওয়েট করছি, ওরা কোথায় আছে সেদিকেই যাচ্ছিলাম। আমাদের কলেজে আসলে প্রায় সময় দেখা যায় যে বাবারা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বা মা অথবা নানি, অথবা দেখা যায় যে শাশুড়ি বাচ্চাকে নিয়ে মানে বসে আছে। আসলে অনেক ভালো লাগে যে তারা তাদের পরিবারের কেউ পড়ালেখা করছে, তাদেরকে এতটুকু সাপোর্ট দেয়। স্পেশালি আমার তো মনে হয় যে বাবার পরে যদি কোনো পুরুষ মানে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, সে হচ্ছে আপনার স্বামী। তো এই যে আমাদের কলেজের সামনে বাইরে স্বামীরা তাদের বাচ্চাদেরকে নিয়ে ওয়েট করে, এটা দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা চলে এসেছি বৃক্ষ মেলাতে। এখানে এসে প্রথমে চোখ গিয়েছে এই যে মাটির হাঁড়ি পাতিলের দোকানে,
সব মেলাতে গেলে মাটির যে দোকানগুলো এগুলোই মেলার মূল আকর্ষণ আমার মনে হয়। এখানে আমি কয়েকটা টপ নিয়েছি, দুইটা শো পিস নিয়েছি, তারপর আর কি কি নিয়েছি এগুলো তো আপনাদেরকে দেখাবই। গাছ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু গাছ নিয়ে নাই, যেহেতু তহুরাকেও নিয়ে গিয়েছি ওকে কোলে করে নিয়ে। এরপর মাটির যে জিনিসগুলো নিয়েছি ওগুলোও মোটামুটি বেশ ভারী, তো সব মিলিয়ে আর গাছ নিয়ে নাই, কিন্তু নিতে ইচ্ছে করেছিল। আর মেলাও নাকি আজকে হঠাৎ করেই শেষ করে দিচ্ছে, যার কারণে আর পরবর্তীতে এসেও নেওয়া হবে না। খুব সুন্দর একটা মালটা গাছ, এখানে অনেকগুলো মালটা ধরেছে। তারপর এটা হয়তো আমলকি গাছ ছিল। আর এই হচ্ছে আমার কেনাকাটা, এগুলোই কিনেছি আমি। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।